সরকার খালেদা জিয়ার স্বাস্থ্য ও হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। গুলশানে দলের লিয়াজো কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সভা শেষে মির্জা ফখরুল বলেন, সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে খালেদা জিয়ার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে। উপরন্তু এই ধরনের কথাবার্তা বলে অমানবিক একটা আচরণ করছেন তারা আমাদের দেশনেত্রীর সঙ্গে এবং জনগণের সঙ্গে, এটা একটা তামাশা করছে। মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদী সরকারকে দীর্ঘস্থায়ী করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে নিপীড়ন চালানো হচ্ছে। সবাই মনে করে এই কুখ্যাত আইন বাংলাদেশের জনগণের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়, যা গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সরকার এই আইনের সুযোগ নিয়ে বিরোধী দলের নেতা কর্মী, সংবাদকর্মী এবং সাধারণ নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।